কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গ্রিট সেন্টার, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। অলরেডি থাম্বনেইলে দেখে বুঝে গেছেন, আসলে এটা আমার ইউজুয়াল টপিকের উপরে ভিডিওটা আমি বানাই নেই, ভিডিওটা একটু অন্য বিষয়ের উপর বানানো। তবে হ্যাঁ, এটা আসলে এরকম না যে এটা আমার মানে বলতে পারেন যে এটাও মানে হঠাৎ করে মনে হলো সেই সঙ্গে শেয়ার করা, এই জন্য তৈরি। এখন ফ্যাক্ট হচ্ছে যে আমরা বিভিন্ন জিনিস কেনার সময় হয়তো মাঝে মধ্যে টাকা বাঁচানোর ট্রাই করি, তো পেট্রোল টাকা বাঁচানোর জন্য না, সত্যি কথা যেটা আমি যেটা কম দিয়েছিলাম আপনার অনলাইন থেকে, ফেসবুকের একটা পেজ থেকে, কিছুক্ষণ পরে পেজের নামটা আমি বলছি। তো এই পেজ থেকে ফোন কেনার পরে আমি একটু ঘাটাঘাটি করি, করার পরে এই ধরনের পেজ যারা এই ধরনের ফোনগুলো সেল করে, এখানে বলে রাখি যে ফোনগুলো কিন্তু একেবারে লেটেস্ট ফোন না, এগুলো মনে করেন 2 থেকে 3 বছর আগের মডেল যেগুলো, বা 4 বছর আগের মডেল পাওয়া যাচ্ছে অনলাইনে বিভিন্ন সাইট বা ফেসবুকের বিভিন্ন পেজে। ওরা মানে 7 দিনের মতো ওরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে, তারপরে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 7 দিনের মতো রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছে। তো এই জন্য শেয়ার করা, আমি আমার মানে ফ্যামিলি পার্সন দুজন গিফট করি দুইটা ফোন, একটা হচ্ছে রেডমি নোট 7 প্রো আর আরেকটা হচ্ছে ওপো 3S। তো এখন এই যে ওপো A3s রেডমি নোট 7 প্রো, এই দুইটা ফোন কভার তো হয়ে পেয়েছি, আর কভারের ভিতরে মানে ইউজুয়াল নতুন ফোনে একটা টেপ বা কিছু পেপার টেক থাকে, সেগুলো ছিল না, দুটো একটা ফ্রেম ছিল, ফ্রেমের মধ্যে ফোন ঢোকানো ছিল, আর কভার চেয়ে মানে একটা ব্যাক কভার দিয়েছিল, আর গ্লাস প্রোটেক্টর টু দেওয়া হয়েছিল, আর হচ্ছে পাওয়ার মধ্যে হ্যাঁ চার্জার দিয়েছিল। সো এটা নিয়ে আমি মানে খুশি যে চার্জারটা দিয়েছে। যদিও এখানে আপনাদের জন্য বলে রাখি, এই যে ওই আমার দুইটা ফোনে ওপরে 20 ওয়াট চার্জিং সাপোর্ট করে, তারপর হচ্ছে আপনার রেডমিতে হচ্ছে আপনার কি বলে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তারপরও ওরা যে চার্জার দিয়েছে 10 ওয়াটের চার্জার ছিল, নর্মাল চার্জার ছিল। তো আমি এই বলে রাখি যারা এই ধরনের ফোন কিনবে, তারা কিন্তু মানে যদি ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে আপনার ফোনে, অবশ্যই বাইরে থেকে কোনো একটা ভালো ফাস্ট চার্জার বা মানে আপনাদের বাসায় যদি কোনো অন্য কোনো ফাস্ট চার্জিং এর ফোন থাকে, সেগুলোতে আপনাদেরকে বললাম যে আপনি চার্জ দিতে পারেন, আমার মনে হয় ওইটা আপনার জন্য ভালো হবে। আর যদি আপনি মনে করেন যে না আপনার ফাস্ট চার্জিং দরকার নেই, আপনাদের চার্জ হলে সমস্যা না, মানে সেটা মানে অ্যাকচুয়ালিটা আমি আর কিছু বলতে পারি না। তো যেটা বলছিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে যে আমি কি কোন কোন কভার বা প্যাকেটে আমার এটা আসছিলো, আর হচ্ছে স্পেক অনুযায়ী আমি সবকিছু ঠিকঠাক করে চেক পেয়েছি কিনা এগুলা, আর হচ্ছে কোনো সমস্যা পেয়েছি কিনা। তো চলুন না আমরা শুরু করি যে আমার দুটো ফোন কিনলাম, রেডমি নোট 7 প্রো আর হচ্ছে আপনার এই যে ওপো A3s, এই দুইটা ফোনের যে কি বলবো বর্তমান রিভিউ আর সেটা শেয়ার করতে আপনার সাথে। তো চলুন না প্রথমেই আমি আপনাকে দেখাবো যে বক্সগুলো দেখাবো, বক্স কন্টেন্টগুলো কি ছিল সেগুলো দেখাবো, আর এরপরে আপনার হচ্ছে মানে ফোন নিয়ে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন আসলে প্রথমে যে কভারের যেগুলো আছে দুইটাই আপনার কভার ছিল, আর কভারের মধ্যে আপনার চার্জার ছিল, আর এই দুটো চার্জারই ব্র্যান্ডিং করা, কিন্তু আমি পরে ভোল্টেজ টেস্ট বা আপনি আপনার টোটাল ভোল্টেজ টেস্ট করা লাগে না, আমি ফোনের পারফরমেন্স দেখে বুঝেছি যে আসলে ওগুলো চার্জারই মানে হলেও আমার কাছে চার্জারগুলো মানে অরিজিনাল মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে জাস্ট ব্র্যান্ডিং করা চার্জার। কারণ রেডমি নোট 8 7 প্রো এর যে চার্জার সেটা তো 18 ওয়াট সাপোর্ট করে লেখা, বাট অ্যাকচুয়ালি চার্জার কিন্তু 18 ওয়াট দিতে পারে না, সেটা একটা 10 ওয়াটের যে নর্মাল চার্জার ব্র্যান্ডিং করা। ওপো এর ক্ষেত্রেও সেম, 10 ওয়াটের উপর দিতে পারে না, কিন্তু এই ওপো A3s ফোনটা কিন্তু 20 ওয়াট পর্যন্ত চার্জার মানে চার্জিং সাপোর্ট করে, আপনারা এগুলো চেক করে দেখতে পারেন, ব্যাটারি সহকারে ভালোই সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু চার্জার থেকে স্লো। যদিও স্লো চার্জার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ হচ্ছে যে খুব ভালো দাম দিয়ে মানে অনেক কিছু দাম দিয়ে কিন্তু এগুলো কেনা হয়নি, এই দুটা ভ্যারিয়েন্ট হচ্ছে 6.2 ভ্যারিয়েন্ট। তো যাই হোক চলুন না মানে মূল বিষয় শুরু করি। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এই ফোনটা আপনার হচ্ছে রেডমি নোট 7 প্রো যেটা দেখিয়েছিলাম সেটা, এখন এটা যেটা আছে সেটা কিন্তু আমাকে কভারটা ফ্রি দেওয়া হয়েছে, আমি বক্সের মধ্যে কভারটা পেয়েছি। আমি কভারটা খুলি আপনাদেরকে ফোনটা দেখাই, এটা আমার ফোন।
এখানে তারা যেরকম বলে আর কি, অ্যাকচুয়ালি স্ক্র্যাচলেস বলতে পারেন, যে নিউ ফোন, একবার দেখতে নিউ ফোনই মনে হবে, এটা হচ্ছে কথা। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, যেমন আমি মানে একটু আগে আমি এই জিনিসটা আসলে বলেছি যে একটু রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া এটা হবে না। কারণ হচ্ছে এই যে আমি ফিঙ্গার দিয়ে খুললাম, ফিঙ্গারপ্রিন্টও ভালো কাজ করছে, আর এখানে আমি যদি সেটিংসে যাই, এখানে আমি যদি সেটিংসে যাই, তাহলে এই যে সেটিংসে এখানে লেখা আছে অ্যাবাউট ফোন, তো অ্যাবাউট ফোন আমি ক্লিক করলাম, দেখেন কি দেখাচ্ছে, 128 জিবির মধ্যে 53 জিবি ইউসেজ, এবং এই যে MIUI ভার্সন দেখাচ্ছে, তারপরে হচ্ছে এই যে ভার্সন ডিটেলস এখানে দেখা দেখাচ্ছে, আর আমি আসলে ডিভাইস নাম দেখেন Redmi Note 7 Pro, এই হচ্ছে ব্যাপার। আর বাকিটা দেখতে পাচ্ছেন, দেখতে মোটামুটি একটা ইনট্যাক্ট ফোন যেরকম থাকে ওই রকম। এখানে একটা সিল ছিল, এখানে একটা সিল ছিল যেটা বলেছিল যে না, এটা সিলটা নাকি তুললে ওয়ারেন্টিটা ক্লেম আমি মানে করতে পারবো না আর কি, এটা ওরা বলেছিল। আর আমি এখন তো সিলটা উঠিয়ে ফেলেছি, বিকজ এখন আর মানে আমার 7 দিন ক্রস করে ফেলেছে, 7 দিন ওরা ওয়ারেন্টি দিয়ে দিয়েছিল। আর এমনিতে এখানে ক্যামেরা যেরকম থাকার ওরকমই আছে, এখানে একটু তো ময়লা হয়ে গেছে ক্যামেরা বামটা, যাই হোক এটা তো আমার ইউসেজের কারণে এটা হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে জিনিসটা যে আসলে যেরকম ওরা বলে কাছাকাছি লেভেলে পাওয়া যায়, অন্তত লুকসটা মোটামুটি ডিফারেন্ট হয় না, লুকসটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, এটা হচ্ছে কথা আর কি। আর ক্যামেরার ছবি টবি এগুলা আসলে সব কিছু ঠিকঠাক মতো কাজ করেছে এরকম না। তবে এখানে আমি বলি আমার এটা নিয়ে একটু ব্যাড এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে একটু পুরোনো মডেলের ফোন, কাজেই যেটা হয় এটা আসলে পরে আমার যে ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম ওরা স্বীকার করেছে যে এই যে এটার ব্যাটারিটা একটু উইক হয়ে যায়, একটু পুরোনো মডেলের ফোন ব্যাটারি বসে যায় তাড়াতাড়ি, অন্তত এটাতে এটা হয়েছে। কিন্তু ওপ্পোতে আবার আমার সেই প্রবলেমটা আমার হয়নি, যাই হোক এটা নিয়ে আমি ওইখানে কথা বলবো। মানে এটা নিয়ে আমার এই প্রবলেম ফেস করেছি আমি, মানে ব্যাটারি বসে গেছিলো, আমাকে ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে, বাকি আর এটা নিয়ে আমার অন্য কোনো প্রবলেম ফেস করতে হয়নি, এটা হচ্ছে কথা আর কি। আর বাকিটা যদি বলেন ডিসপ্লে, ডিসপ্লে নিয়ে আমি আসলে কোনোখানেই আমি ডিসস্যাটিসফাইড না, স্যাটিসফাইড। সো এই ছিল আসলে আমার Note 7 Pro এর যে অবস্থাটা, দেখেন সব কিছু একবারে ইনট্যাক্ট নিউ ফোনের মতোই সব কিছু আছে। তাহলে ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন আপনারা Redmi Note 7 Pro এর যে অবস্থাটা, বর্তমান কন্ডিশন, এখন আপনাদের Oppo 3S-এর বর্তমান কন্ডিশনটা দেখাচ্ছি। এটা কেনার সময় যেমন ছিল এখন এরকমই আছে, যথেষ্ট টিপটপ কন্ডিশনের অবস্থায়। দেখেন যে এই যে আপনার যে বডি, গ্লাস ফ্রেমের যে বডিটা ছিল সেটা একবারে ইনট্যাক্ট আমি কেনার সময় থেকে এরকম পেয়েছি, সো দ্যাট এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই, এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে এখানে একটা স্টিকার ছিল, 7 ডেজ ওয়ারেন্টির একটা স্টিকার ছিল, আর যে ফোনের যে কন্ডিশন অনুযায়ী যে সেটিংসটা, এই যে সেটিংসটা দেখাই আপনাদেরকে। অ্যাবাউট ফোনে যদি যাই আমরা, এই যে এখানে Oppo 3S লেখা আছে, তারপর হচ্ছে এই যে 8.1.0 RAM হচ্ছে 6 জিবি, 128 জিবি টোটাল, এটা হচ্ছে কথা। আর কেননা বেস ভেরিয়েন্ট সহকারে বিভিন্ন জিনিস আমি ভেরিফাই করেছি, সো দ্যাট এটা নিয়ে ডিভাইস নিয়ে কোনো কথা নাই, আমি সব কিছু ঠিকঠাক মতো পেয়েছি, বিধায় আপনার সাথে শেয়ার করছি। আর আমি তো Redmi Note 7 Pro এর যে ব্যাপারটা বললাম, এই ধরনের ব্যাপার আমার Oppo 3S এর সাথে হয়নি। সো এই হচ্ছে আমার এই দুইটা ফোন নিয়ে এক্সপিরিয়েন্স, আশা করছি আপনারা মানে এই ভিডিওর যে কথা বলা পারফরমেন্স ভিত্তিক কথাগুলো ভালোভাবে নেবেন। তাহলে ভিউয়ার্স, আসলে এখানে এতক্ষণ শেয়ার করলাম আপনাদের সাথে এই যে আমার যে কেনা দুইটা ফোন, এটা একটু কম প্রাইসে কেনা হয়েছে, তারপরেও এটার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। তো যারা একটু কম প্রাইসে নিতে চান তাদের জন্য বলে রাখি যে আপনারা একটু ফেসবুক পেজে যখন নেবেন তখন একটু মানে বুঝে শুনে নেবেন আর কি। এখন ব্যাপারটা এরকম না যে আসলে কম দাম হলেই যে খারাপ, একটু দেখে শুনে নিলে বা রিভিউগুলো পড়ে নিলে মানে অবশ্যই অথেন্টিক ডিভাইস পাবেন। আর আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে অথেন্টিক ডিভাইস আমি পেয়েছি, বিদায়টা করা বলতে একটু ইস্যু থাকে, একটা রিস্ক নিতে হয়, আমি আগেই বলেছি এখানে রিস্ক ছাড়া হবে না, একটু মোটামুটি কম প্রাইসে পাচ্ছেন, একটু রিস্ক আপনাকে নিতেই হবে। এখন 10টা প্রোডাক্ট বিক্রি হলে কিন্তু 2-1টা এটির মধ্যে খারাপ বের হতেই পারে, ওই রিস্কটা মাথায় রেখেই আপনারা অর্ডার করবেন। তারপর অবশ্যই ক্যাশ অন ডেলিভারি করবেন, আগে টাকা দেওয়াটা আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না, এইটা হচ্ছে কথা আর কি। তো আমি আশা করব এই ভিডিও দেখে হয়তো মানে মানে অনেকে একটু হলেও মানে সারলো দেখতে পাচ্ছেন, যারা হয়তো বা এইসব পেজে দেখে অনেক কিছু কিছু ভুয়া মনে করতেন, বাট আমার মনে হয় হ্যাঁ সবগুলো ভুয়া হয় না, 2-1টা পেজ অবশ্য ওয়েবসাইট তারা অথেন্টিকভাবে প্রোডাক্ট আপনাদের আমাদেরকে ডেলিভারি করে। তো একটু বুঝে শুনে তারপর রিভিউগুলো দেখে তারপর লাইক কমেন্টগুলো একটু দেখে আমরা একটু মানে যাচাই বাছাই করে কেনাটা আমাদের জন্য ভালো।
এটা হচ্ছে কথা। তো আশা করছি মানে এই ভিডিও দেখে যদি কয়েকজনের উপকার হয় তাহলে এই আমার কষ্টটা সার্থক হবে। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।